সেবাকত মহত্ব এই গৌরবের বাদর এই বাদর দেওয়ার ক্ষমতা সবকিছু বিবেচনা করে আমাকে এখানে নমস্কার দিয়েছে। নিঃসন্দেহে আল্লাহ জানে অবশ্যই এই যে আল্লাহ তুমি আমাকে মেহর কবুল করে নেয় তাহলে এটা মহৎ দায়িত্ব মুসলমানবাসীকে সেবা দেয়া। এই মহৎ দায়িত্ব কিন্তু সবাই পারে না, সবাই পক্ষে সম্ভব হয় না। আমার কোনো ব্যক্তি স্বার্থ নেই, আমার জীবনের এই শেষবেলা এইগুলা আমার প্রিয়তম ভূমি মুসলমানবাসীকে সেবা দিতে পারলে আমি আল্লাহর কাছে সত্যিকার বলতে পারব যে আমি মানুষের সেবা দিয়েছি। সমস্ত আলেম সমাজকে আমি মনে করি তামার আমার কাছে মতলে সব সমাজ থাকবে, স্থান থাকবে। যে সমস্ত অসুবিধাগুলো আছে সেগুলো এবং তাদের ভাতা অতি সামান্য, অবশ্যই সেটা চেষ্টা হবে আমি ধর্ম মন্ত্রণালয় থেকে আরো বরাদ্দ আমার চেষ্টা করব অন্যান্যভাবে, যাতে আমাদের জীবনমানের জন্য আপনাদের সাহায্য হয়। আমি আল্লাহ আমাদের সেই গভীর জ্ঞান করব।